বর্তমান পৃথিবীতে সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য, ইসলাম, কালচার, অন্যান্য যে কোনো দিক থেকেই সব থেকে বেশি বৈচিত্র্যপূর্ণ ভারত। বর্তমান ভারতের জনসংখ্যা 1.339 বিলিয়নেরও বেশি, যার ফলে ভারত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল ঘন দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশও ভারত। অফিসিয়ালি বর্তমান ভারতে 200 মিলিয়ন বা 1.42% মুসলিম বসবাস করছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা আরো অনেক বেশি। এই সংখ্যার ফলে মুসলিম মেজরিটি বিভিন্ন দেশের থেকেও মুসলিম মেজরিটি কোন দেশের ভারতীয় মুসলিম জনসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম মেজরিটি কান্ট্রি হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তো সেই ভারতবর্ষের মাটিতে জন্ম আমার, ধন্য আমার ভারতবর্ষ। আজকের ভিডিওতে কথা বলবো মুসলমানদের পরিস্থিতি নিয়ে। সত্যিকারের অর্থে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এন্ড সারপ্রাইজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের নোটিফিকেশনটি অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বর্তমান ভারতবর্ষ, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে জাতির পিতা গান্ধীজির পূজা করা হয়, আবার তাকে হত্যাকারী গডসেরও পূজা করা হয়। এমন একটা দেশে বাস করছি যেখানে মা বোনকে ধর্ষণ করলে জেল হয় 5 বছর আর গরু খেলে জেল হয় 12 বছর। চিন্তা করুন, গরুর থেকে মায়ের ইজ্জতের মূল্য কম। এমন একটা দেশে বাস করছি যেখানে লক্ষ লক্ষ মানুষ মরছে মদ খেয়ে আর বন্ধ করা হচ্ছে গরু খাওয়া। এমন একটা দেশে বাস করছি যেখানে 4টি ক্রিমিনাল সহ 45টা কেসের আসামি যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী বানানো হয় আর বিনা অপরাধে মুসলমানদের 10 থেকে 15 বছরের জেল খাটানো হয়। এমন একটা দেশে বাস করছি যেখানে হাজার হাজার নারী ধর্ষণ হয় আশ্রমে আর সিসিটিভি লাগানো হয় মাদ্রাসায়। এমন একটা দেশে বাস করছি যেখানে 28টা সন্ত্রাসী কাণ্ডের সাথে জড়িত আরএসএসকে স্বেচ্ছাসেবী গঠন বলা হয় আর কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয় জাকির নায়েকে IRF ব্যান্ড করা হয়। এমন একটা দেশে বাস করছি যেখানে 85% মহিলা নির্যাতন হয় মদের কারণে আর এর জন্য বন্ধ করা হচ্ছে 3 তালাক। এমন একটা দেশে বাস করছি যেখানে 42% MP এবং 1352 জন MLA ধর্ষণ সহ ক্রিমিনাল কোষের আসামি, সেখান থেকে দেয়া হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের ডাক। কি আজব দেশ! এমন একটা দেশে বাস করছি যেখানে কেউ ধর্মের নামে উলঙ্গ সাধু হলেও সমস্যা নেই আর মুসলিম মেয়েরা বরখা পড়লেই সমস্যা। এমন একটা দেশে বাস করছি যেখানে কোটি কোটি টাকা চিটিং বাজারে বিদেশে পাঠানো হয় আর 50,000 টাকার জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়। এমন একটা দেশে বাস করছি যেখানে গরুকে মা মনে করে মানুষকে হত্যা করা হয় আর নিজের মাকে পাঠানো হয় বৃদ্ধাশ্রমে। এমন একটা দেশে বাস করছি যেখানে 19 কোটি মানুষ এক বেলা না খেয়ে ঘুমায় আর সংসদ সদস্যের টেলিফোনের বিল দেয়া হয় মাসিক 1.5 লক্ষ টাকা, যেখানে আনলিমিটেড কল 299 টাকা। যে দেশে প্রতি বছর কৃষক আত্মহত্যা 12,000 জন, প্রতি বছর নারী ধর্ষণ 38,000 জন, প্রতিদিন না খেয়ে মৃত্যু 7,000 জন, প্রতি এক বেলা খেতে পায় 19 কোটি মানুষ। সেদেশের মিডিয়া ব্যস্ত হিন্দু মুসলমান মন্দির মসজিদ গরু তালাক নিয়ে। ধন্য আমার ভারতবর্ষ, ধন্য আমার ভারতবর্ষ। জয় হিন্দ।